আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো আর খুশিতে আছো। আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি, আমিও খুশিতে আছি। তোমাদের সবাইকে জানাই আজকে নীল ষষ্ঠী, নীল পুজোর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো উপবাস আছি এখন থেকে, আমি আমার ব্লগটা শুরু করলাম তার কারণ আমি এখন যাব আমার ভোলানাথের পুজো করতে। জাস্ট একটু রেডি হব, বুঝতে পারছি না শাড়ি পরবো নাকি আমি চুড়িদার পরেই বেরিয়ে পড়বো, বুঝতে পারছি না, এখনও ঠিক করে উঠতে পারিনি। তো চলো পুজো করতে যাব, তোমাদের সঙ্গে দেখা হবে সেই রেডি হয়ে। ফাইনালি আমি কীভাবে যাচ্ছি তো তখন, তো চলো ফিরে আসছি তখন। পুষ্পপত্র বা ফুলের সাজি ঢাকার জন্যে আমার মাসি শাশুড়ি, মানে বড় মাসি শাশুড়ি এটা নিজে হাতে বানিয়ে দিয়ে গেছিলো আমার বাড়িতে এসে। তো কেমন হয়েছে আমাকে জানিও, ঠিক আছে? আর এই হচ্ছে আমার পুজোর ডালা, লেবু আছে, কলা দুপুরে নিয়েছি। এখন হাজব্যান্ড বাড়িতে এখনও আসেনি, ফোন করলাম বলে দেরি হবে আসতে, ভালো কথা। তো আমি এখন ফুল, মিষ্টি, মোমবাতি কিনে নিয়ে তবে যাব মণ্ডপে। তো চলো তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? তো যাও, আসলে প্রদীপটা বন্ধ করে গেলাম, তা না হলে না কেউ দেখার তো নেই, তাহলে কী হবে বলো তো? ওটা পুড়তে পুড়তে একদম নাশাটা পুড়ে যাবে, মানে প্রদীপের বুক পুড়ে যাওয়ার, যেটা একটা এক কথায় অর্থ আর কি। তো চলো চলে যাই। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও আর দেখতে থাকো, ঠিক আছে? আমাদের এখানে নীল পুজো কীরকম হয় তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো, জয় ভোলানাথের জয়, জয় নীলকণ্ঠমণির জয়। চলো এই ক্লিপে দিয়ে না চুলগুলো বেঁধে যাই, বুঝেছো? বাজারের মধ্যে দিয়ে যাবো, চুল ছাড়া দরকার নেই। আর ওখানে গিয়েও চুল ছেড়ে গেলে না সামনে পাবো না। তো চলো চুলটা বেঁধে সেট করে নিয়েছি। কমল বন্ধ গেছে, দেখো লেবুটা ডেকে আসছিল, লেবুটা সঙ্গে নিয়ে যাবে। একবার চলে আসছে লেবু আনতে, আমার উপরে গেছে। তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি পুজো করতে, মণ্ডপে যাব, তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো, ভক্তি ভরে এই পুজোটা তোমরাও আমার সঙ্গে সঙ্গে দেখো আর কি। তো চলো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো একদম। আমরা চললাম, আমাদের এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার টাইপের, বেশিক্ষণ লাগবে না যেতে, এই তো বাজার। অরেঞ্জ অরেঞ্জ, কোথায় অরেঞ্জ অরেঞ্জ? আমার টাকলা বাবা বলছে অরেঞ্জ অরেঞ্জ, টাকলা বাবা এই এই সামনেতেই চল। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? এবার ফুল নিতে হবে, এই ফল আছে, ফল ফল আচ্ছা, ও মারা ফরা নাই। নম অখণ্ড পঞ্চফলম নৈবেদ্যং ওম নম শিবায় নম, নম শিবায় শান্তায় করোনেত্রায় হেতবে চাত্তায় গীতং পরমেশ্বরং মহাদেবায় নমস্তুতে, নম এষ পুষ্পাঞ্জলি ওম নম শিবায় নম। আবার ফুল নিয়ে নম ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যত পূজিত মায়া দেব পরিপূর্ণং অমোঘং পুণ্ডরীকাক্ষং নম শিবায় নম, নম সিংহস্পন্ধা রূঢ়ং সেবিতং সিদ্ধিকাম ধায় দুর্গায় নম।
এসব পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শিব দুর্গায় নমঃ। নমঃ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারূপমিব মৃত্যুর্মুক্ষেমামৃতাৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। হাজির করো নম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিশ্রুতি বিনাশন্নং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। যা মনের বাসনা আছে বাবাকে জানিয়ে প্রণাম করে নেবে। শান্তি মনস্কামনা পূর্ণ ওম এবার যদি মালা থাকে ফলগুলো মাথায় ঠেকে হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখেছো আমার পুজো করা হয়ে গেছে, মানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে আমাদের এখানকার নীল পুজো? তো তোমরা কমেন্টস করে কিন্তু আমাকে জানিও। দেখো এখানে কত মায়েরা উপস্থিত হয়েছে, ভক্তিবারে আমার ভোলানাথের পুজো করছে। অ্যাকচুয়ালি সন্তানের মঙ্গল কামনার জন্যেই মায়েদেরই এই পুজোটা করতে হয় আর কি। তো অনেক মায়েরা এখানে আসছে, যখনই আসছে মায়েরা তখনই আমাদের পুরোহিত মশাই পুজো করাচ্ছেন আর কি। তো এই হচ্ছে আমাদের ভোলানাথ। আর আজকের দিনে এই মালা ফল দিয়ে আমার প্রভুকে একদম পুরো ভরে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার পালা হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাই। হয়ে গেল আমাদের পুজো করা, চাষ ড্রেসটা একটু চেঞ্জ করেছে, মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এই যে ঘুরে এসে আমার ঘরের অবস্থা দেখো, এখন সব গুছিয়ে নেবো। আমার হাজবেন্ড আবার আসছে দুজন ভদ্রলোককে নিয়ে, বুঝেছ? জুস খাবে, জুস এখন নাকি জুস খাবে। কথা বলা শিখেছে মানে শিখিয়েছে, বুঝেছ? জুস জুস। তো চলো পরে ফিরে আসছি, কোথাও যাবে না। হ্যাঁ, তোমাকে বললাম না আমার হাজবেন্ড সঙ্গে দুটো ভদ্রলোককে নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি একটা ভদ্রলোককে নিয়ে আসছেন। আর কোন ভদ্রলোক জানো?
এই জিনিসগুলো বইয়ে আনতে পারছিল না, সেই যে দোকান থেকে কিনেছে সেই দোকানে দাদাকে নিয়ে আসছে। তো চলো আমার হাজবেন্ড কী কী নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে বুঝেছো, আমাকে না নিয়ে নিয়ে এসছে, একটাও যদি পছন্দ না হয় বলবে এক্ষুনিকে। তো দেখি কী কী নিয়ে আসছে, চলো। বোতল চারটে ফিলটনের, এই দেখো চারটে বোতল নিয়ে এসছে মিল্টনের, বোতলগুলো বেশ ভালো বুঝেছো। এই দেখো এত বড় বড় মুখের বোতলের বোতল নিয়ে এসছে চারটে বোতল, না বোতলগুলো পছন্দ হয়েছে বুঝেছো, বোতলগুলো ভালোই হয়েছে। আর তিন এসছে, এই দেখো একটা টি ট্রে নিয়ে এসছে, কেমন হয়েছে বলো তো, জানিও কমেন্টস করে হ্যাঁ কেমন হয়েছে। তোমাকে দেখাবো বলে তো আমি এত কিছু আয়োজন করলাম, দেখো এই যে এ হচ্ছে কাপ, ঠিক আছে তিনটে উপরে তিনটে কাপ, আমাদের কাপ মানে ছটা কাপ, তিনটে তিনটে ছটা কাপ, ঘুগনি খা প্লেট, তাহলে কি ঘুগনি দেবো এই প্লেটে তোমাদের জন্য আসবে। এই হচ্ছে প্লেট আর কাপ, তিনটে কাপ ছটা কাপ আর ছটা প্লেট, এই যে এই যে একটা বোতল, এই বোতলটা ভালো হয়েছে না দেখো, হোয়াইট হোয়াইট কালারের বোতল, মানে এটা ফ্লাক্স টাইপের কিন্তু ফ্লাক্স টাইপ ফ্লাক্স না, ফ্লাক্স বোতল এইটা সুন্দর দেখো বোতলটা, এটা কেমন হচ্ছে আমাকে কমেন্টসটা জানিয়ে জানাবে তোমরা। হ্যাঁ সেলো, এটা সেলো সেলো ব্র্যান্ডের, দেখো এই দেখো কাপ, ঠিক আছে কেমন হয়েছে কাপটা আমাদের জানিও, হ্যাঁ কমেন্টসকে আমাকে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না। এই দেখো ও এখানেই শেষ না, এই দেখো চামচ, দেখলে আমার হাজবেন্ড অনেক কিছু নিয়ে চলে আসছে। এটা হচ্ছে এইটা হলো ভালো ভালো তো সাদাটা ভালো লাগছে, আবার এইটা হলো ভালো লাগতো অরেঞ্জটা, তো অনেক কিছু নিয়ে আসছে আমাকে না জানিয়ে বুঝলে, আমাকে না বলে নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম যে তুমি কিছু কিনলে পরে আমাকে সঙ্গে নিয়ে তারপরে আমার দুজনে মিলে মিশে দেখে শুনে কিনবো, ওই একাই নিয়ে এসছে এজন্য আমি একটু অপেন্ডেড, কিন্তু জিনিসগুলো সত্যি খুব ভালো আছে এবং খুবই ভালো আছে, ইউজেবল হবে আর কি। তো চাল ফেলতে ভাঙা কুলো, চাল ফেলতে ভাঙা কুলো না, ছাই ফেলতে ভাঙা কুলো, মনেও থাকে না কিচ্ছু, মাথা সব গেছে, বলে ছাই ফেলতে ভাঙা কুলোকে দরকার হয়, আমার হয়েছে সেই অবস্থা। তো চলো দেখতে থাকো ছাই ফেলতে ভাঙা কুলো, এই জন্যে বললাম যে আমার এই ফ্রাই প্যানটা না অনেক দিনের পুরনো আর কি, তো এই সব ধরনের কাজ করার জন্যে এটাকে খুব ব্যবহার হয়, তাই বললাম ছাই ফেলতে সেই ভাঙা কুলো। তো চলো বন্ধুরা, আমার ভাইয়ের জন্য টিফিনটা করা হলো, বাট আমার জন্য এই রুটি আছে, তবে আমি দই দিয়ে খাবো টক দই দিয়ে। চলো ভাইকে দিয়েছি ডিমে টোস্ট করে, টোস্ট করে, আর আমি হচ্ছে এটা খাবো কী দিয়ে বলো তো, হ্যাঁ হ্যাঁ আমি দই পাতিয়েছিলাম আগের দিন, তোমাদেরকে দেখিয়েছি কিনা বলে গেছি, দই পাতিয়েছি এই যে, চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দেখো, আমি দই পাতিয়েছি, আমার ভাই দুধ নিয়ে এসেছিলো আমার ওই বাড়ি থেকে, সেই দুধ দিয়ে দই পাতিয়ে দিই সুন্দর করে টক দই, এই দই দিয়ে আমি এখন খাবো এই রুটি, যেহেতু উপোস ছিলাম সেহেতু টোস্ট খাওয়াটা ঠিক হবে না,
তো আমি নিয়ে নিয়েছি এটা টক দইয়ের সঙ্গে লবণ দিয়ে আর এই রুটিটা আমি সেকে নিয়েছি একটু জাস্ট। তো চলো